আলাইকুম স্বাগতম আপনাকে আজকের আয়োজনে প্রথমে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত এত বিস্ফোরণ এত প্রাণহানির পরও কেন উদাসীনতা এরপর জানিয়ে ব্যাংকের দিব টাকা চিন্তায় উদ্ধার হওয়ার টাকার অঙ্ক নিয়ে বিভ্রান্তি সম্পর্ক জোড়া লাগাতে রাজি হয়েছে সৌদি এবং ইরান ড সেলিম মাহমুদ বলেন শেখ হাসিনা দেশকে মহাবিপদ থেকে রক্ষা করেছেন এবং সবশেষে জানিয়ে দিব তথ্যমন্ত্রীর প্রশ্ন ডক্টর ইউনুসের কোটি টাকা দিয়ে বিজ্ঞাপন স্থাপার অর্থ কোথা থেকে আসে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে গত কয়েকদিনে বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণ হয়েছে প্রাণহানি হয়েছে অনেক কিন্তু দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আগের মতো এখনও নেওয়া হচ্ছে না প্রতিটি ঘটনার পর ফায়ার সার্ভিস তদন্ত করে একটি রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করে এখন পর্যন্ত সেই রিপোর্ট ধরে মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এমন নজির নেই ফলে সেই রিপোর্টগুলো মন্ত্রণালয়ে ফাইল চাপা পড়ে থাকে ফায়ার সার্ভিসের হিসেবে গত তিন বছর দুই মাসে দেশে তিনশত চুচল্লিশটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতে প্রাণ হারিয়েছে একশত ছত্রিশ জন পঙ্গুত্ব বরণ করেছেন শতাধিক মানুষ তারপরও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ডক্টর মেহেদি আহমেদ আনসারি বলেন এই দুর্ঘটনাগুলোর জন্য আমি ভবন মালিকদের চেয়ে সরকারি এজেন্সিগুলোর বেশি দায়ী বলে মনে করি কারণ একটি বিল্ডিং হওয়ার পর পাঁচ বছর অন্তর সব কিছু ঠিকঠাক আছে কি তা পরিদর্শন করে একটা রিপোর্ট তৈরি করতে হয় সেটা হচ্ছে না আবার রাজক বা ফায়ার সার্ভিস ও ব্যক্তিগত একটা বিল্ডিং নির্মাণের সময় পরিদর্শন না করে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এখন ঘুষ বাণিজ্য চলে এই ঘোষ বাণিজ্য চললে সঠিক চিত্র কখনো পাওয়া যাবে না ঢাকা শহরে ছয় লাখ বিল্ডিং অধিকাংশই একইভাবে তৈরি হয়েছে ফলে মাঝে মধ্যে এখানে একটা দুটো ঘটনা তো কিছুই না আরও বেশি দুর্ঘটনার কথা যতদিন না আমাদের এজেন্সিগুলো এই অবস্থা থেকে বের না হবে ততদিন পরিস্থিতির উন্নতির আশা করা উচিত হবে না ফায়ার সার্ভিসের পরিসংখ্যান অনুযায়ী দুই সালের জানুয়ারি থেকে দুই হাজার সালের ডিসেম্বর পর্যন্ত তিনশত চৌত্রিশ এবং দুই সালের জানুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত দশটি ছোট বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে তিনশত ছত্রিশ জন মানুষ নিহত হয়েছেন আহতের সকালে উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের গাড়ি থেকে চিন্তায় হয় এগারো কোটি পঁচিশ লাখ টাকা টাকার কিছু অংশ উদ্ধারের পর ডিবি পুলিশ ওই দিনই জানায় তারা প্রায় নয় কোটি টাকা উদ্ধার করেছে তবে টাকা গণনার পর থানা পুলিশের দাবি উদ্ধার হওয়া টাকার প্রকৃত পরিমাণ তিন কোটি উনানব্বই লাখ টাকা অপ অল্প সময়ের ব্যবধানে উদ্ধার করা টাকা পরিমাণ কমে যাওয়ায় তা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে উদ্ধার হওয়া টাকার বিষয় ডিবি বলছে টাকার আসল পরিমাণ জানে উত্তরা বিভাগ পুলিশ অন্যদিকে উত্তরা বিভাগ পুলিশ বলছে টাকা যেহেতু ডিবি পুলিশ উদ্ধার করেছে তাই তারাই জানে আসল কত টাকা উদ্ধার হয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া এগারো কোটি টাকা চিন্তায়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে মামলায় অজ্ঞাত দশ থেকে বারো জনকে আসামি করা হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে মানি ফ্ল্যান্ড লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে ডিএমপির তোরাক থানায় মামলাটি দায়ের করেন ডিএমপি উত্তরা বিভাগে অতিরিক্ত উপ কমিশনার বদরুল হাসান জানান ব্যাংকের টাকা চিন্তায়ের ঘটনায় ঢাকা টাকা বহনকারী প্রতিষ্ঠানের পরিচালক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেছেন উল্লেখ্য বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা থেকে বেসরকারি ডাচ বাংলা ব্যাংকের গাড়ি থেকে প্রায় সোয়া এগারো কোটি টাকা চিন্তায়ের ঘটনা ঘটে সম্পর্ক জোড়া লাগাতে চান সৌদি এবং ইরান ইরান এবং সৌদি আরবের মধ্যে বৈঠকের ফলে আগামী দুই মাসের মধ্যে দেশ দুটি কূটনৈতিক সম্পর্ক চালু করতে এবং দূতাবাসগুলো আবার খুলতে রাজি হয়েছে চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের কর্মকর্তাদের বৈঠক শেষে এ বিষয়ে একমত হয়েছে তারা শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ এ তথ্য জানিয়েছে এছাড়া দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলর পরিচালিত সংবাদ মাধ্যম নোর নিউজ কিছু ছবি ও ভিডিও ইন্টারনেটে প্রকাশ করেছে সেগুলো বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকের বলে উল্লেখ করেছে তারা ভিডিওতে এন সি এস এনের এসসি সচিব আলী সামখানির সঙ্গে সৌদি আরব ও চীনের কর্মকর্তার সঙ্গে দেখা গেছে দু হাজার ষোলো সাল থেকে তেহরান ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বন্ধ রয়েছে ওই বছর সৌদি আরব একদিনে একাশি জনের মৃত্যুদণ্ড কার্যকর করে যাদের বেশিরভাগ ছিল শিয়া মুসলিম শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী এক ধর্মীয় নেতা মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদের তেহরানে সৌদি দূতাবাসের হামলা চালান বিক্ষোভকারীরা ওই ঘটনার জেরে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ইতি টানে এছাড়া আট বছরের বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধে পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে সৌদি ও সৌদি আরব ও ইরান ইয়েমেন সরকারের পক্ষে রয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট তাদের বিরুদ্ধে লড়ছেন ইরান সমর্থিত হুতি যোদ্ধারা বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ বলেছেন শেখ হাসিনা শুধু বাংলাদেশের বৈলিক উন্নয়ন করেননি দেশকে কয়েকটি মহাবিপদ থেকে রক্ষা করেছেন শতাব্দীর ভয়াবহ মহামারী কোভিড থেকে তিনি দেশকে রক্ষা করেছেন ওই মহামারী যেখানে বিশ্ব মানবতার জন্য এক মহাবিপদ ছিল এবং সেখানে যেখানে বিশ্বের উন্নত দেশগুলোতে লক্ষ লক্ষ মানুষ এই মহামারীতে মৃত্যুবরণ করেছে আবার কোভিড পরবর্তী যুদ্ধের ভয়াবহ প্রভাব দেখে তিনি দেশের অর্থনীতিকে রক্ষা করেছেন এই যুদ্ধের কারণে পৃথিবীর অনেক দেশের অর্থনীতি ধ্বংস হয়ে পড়েছে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের বাইরে অন্য কোনো সরকার প্রদান ক্ষমতায় থাকলে দেশের অবস্থা যে ভয়াবহ হতো সেটি সকলে অনুধাবন করতে পারেন শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলা চার নভেম্বর পালাখাল মডেল ইউনিয়নের ভূঁয়ারা গ্রামে পাঁচ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মলছুয়া গ্রামে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনার অবদান শীর্ষক বাংলাদেশ আওয়ামী লীগের উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে সেলিম মাহমুদ একথা বলেন ডক্টর ইউনুসের কোটি টাকা দিয়ে বিজ্ঞাপন ছাপার অর্থ কোথা থেকে আসে প্রশ্ন করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ইউনুসের কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন ছাপার অর্থ কোথা থেকে আসে প্রশ্ন করেছেন শুক্রবার রাজধানীর মিন্টু রুডে নিজ বাসভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন ডক্টর ইউনুসের সরকারের অন্যায় আচরণের শিকার এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছেন বিশ্বের চল্লিশ বিশিষ্ট ব্যক্তি যা মঙ্গলবার মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় এরই প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন ডক্টর ইউনুসের এটি বিবৃতি নয় নিজের বিজ্ঞাপন দিয়েছেন কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন চাপিয়ে নিজের ব্যক্তিত্বকে হরণ করেছেন তিনি এক প্রশ্নের জবাবে বিএনপি সমালোচকদের মিথ্যা দাবি করে তথ্যমন্ত্রী বলেন বিএমপি যে সমালোচনা করে তা সব মিথ্যা দেশের গণতন্ত্র হরণ হয়নি বিএনপির নিজেদের অভ্যন্তরীণ গণতন্ত্র নেই থাকলে দেশ ও এক ধাপ এগিয়ে এগিয়ে যেত হাসান মাহমুদ বলেন আওয়ামী লীগ সরকারের ভিত গভীর চোদ্দ বছর ধরে টানাটানে করেও ভিত নড়াতে পারেনি বিএনপি আজ তারা রশি ধরে টান দেওয়ার কথা বলে তারা নিজেরাই রশি ছিঁড়ে ঘরে বসে আছেন